জুবাইর আহমদ আপনি লিখেছেন, হজে গিয়ে যারা মারা গেছেন তারা কি নিশ্চিত জান্নাতি? হজে গিয়ে মারা গেলে নিশ্চিত জান্নাতি এভাবে বলার সুযোগ আসলে নেই। শুধু হজে নয়, অন্য কোনো ক্ষেত্রেই কেউ মারা গেলে নিশ্চিত জান্নাতি কিংবা নিশ্চিত জাহান্নামী এরকম কোনো মন্তব্য করার সুযোগ আসলে নেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, একবার একটা বাচ্চার লাশ নিয়ে যাওয়া হচ্ছে, তিনি মন্তব্য করেছেন যে তয়রু মিন তয়রুল জান্নাহ, এটি তো জান্নাতের পাখিগুলোর মধ্যে থেকে একটি পাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেছেন এই ধরনের মন্তব্য করতে, কারণ জান্নাতে কে যাবেন না যাবেন এটি আসলে চূড়ান্তভাবে আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর নির্ভর করে। বান্দার নেকামল দেখে বা তার একটা ভালো মৃত্যু দেখে আমরা সুধারণা করতে পারি। একজন মানুষ হজ করতে করতে মারা গিয়েছেন, সন্দেহাতীতভাবে একটি একটা ভালো মৃত্যু, একটি সুধারণা তৈরি করে লোকটা হয়তো জান্নাত ইনশাআল্লাহ তাআলা। সেই তার সুধারণা করা, পোষণ করা, সেই সান্ত্বনা গ্রহণ করা, তার ব্যাপারে ভালো ধারণা করা, এটা আমরা করতেই পারি। বাট এর বাইরে তাকে নিশ্চিত জান্নাতি বলার কোনো সুযোগ কিন্তু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার কোনো একটা জেহাদে এক ব্যক্তির মৃত্যুর পর সাহাবিদের যখন তার সম্পর্কে জান্নাতি বা শহীদ এরকম মন্তব্য তারা যখন করছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও তাদেরকে নিষেধ করেছেন। পরবর্তীতে দেখা গেল যে লোকটি মারা গিয়েছেন জেহাদে করতে করতে তিনি মারা গেলেন, স্বাভাবিকভাবে তিনি শহীদ মনে হচ্ছিল, কিন্তু দেখা গেল পরবর্তীতে খোঁজ খবর নিয়ে যে লোকটি আত্মহত্যা করে, অর্থাৎ কোনো একটা আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে কষ্ট সহ্য না করতে পেরে তিনি আত্মহত্যা করে মারা গিয়েছেন। তো দেখুন, আত্মহত্যা করে মারা গেলে তিনি জাহান্নামী হয় সাধারণত। তো এই লোকটি তার সম্পর্কে সাহাবিরা যে মন্তব্য করছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখান থেকে বোঝা গেল যে বাহ্যিক অবস্থা থেকে কাউকে জান্নাতি কিংবা জাহান্নামী আমরা সিদ্ধান্ত দিতে যাব না। তবে হ্যাঁ, সুধারণা অবশ্যই পোষণ করতে পারি, যদি কেউ ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করেন, বিশেষ করে এহরামরত অবস্থায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন হজ বা উমরার এহরামরত অবস্থায়, তাহলে সে ব্যক্তি কিয়ামতের ময়দানে ঠিক ওই অবস্থায় আল্লাহর কাছে উত্থিত হবেন, উঠবেন, সে মর্মে বর্ণনা রয়েছে। ফাতেমা বেগম আপনি লিখেছেন, বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যায় কি না? বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যেতে পারে যদি নিজের আকিকা অনাদায় থেকে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তানাক্কা বড় হওয়ার পর আদায় করেছেন, মর্মে বিভিন্ন বর্ণনা রয়েছে। তো নিজের আকিকা আপনার বাবা কিংবা মা কোনো কারণে করেননি, এটু যদি যদি আপনি জানতে পারেন, তাহলে সেক্ষেত্রে বড় হওয়ার পর আপনি নিজেই উদ্যোগ নিশ্চয়ই করতে পারেন। নোমায়ের আল মাহদি আপনি লিখেছেন, বিয়ে করতে দেরি হচ্ছে, বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত রাখার উপায় কী? বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত করার উপায় হলো মেয়েদের সাথে উঠা বসা, সংশ্লেষ, তাদের সাথে একান্ত আলাপচারিতা, এগুলো একান্ত প্রয়োজন হলে নির্জনতা অ্যাভয়েড করে ফিতনার দুয়ারগুলো বন্ধ করে সেটি করা উচিত। আর তা না হলে চরিত্র হেফাজত করা কঠিন হয়ে যায়, এবং এরকম কোনো জায়গা না যাওয়া যে জায়গায় গেলে নিজের চরিত্র হেফাজত করা কঠিন হবে, চোখের হেফাজত করা, এরকম বিষয় না দেখা, এরকম প্ল্যাটফর্মে না যাওয়া যে প্ল্যাটফর্মে যে পরিবেশে গেলে নিজের চরিত্র হেফাজত করা কঠিন হয়, চোখের হেফাজত করা কঠিন হয়। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যেন কাছেও যেও না, কারণ এই অপরাধটি এমন যে কাছে গেলে মানুষ সেখানে পতিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। আর এমনিতে বিয়ে দ্রুত হওয়ার জন্য উদ্যোগী হওয়া দরকার, উপার্জন করা দরকার, এবং যথাসম্ভব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা দরকার, যাতে করে চরিত্র হেফাজত হয়। চরিত্র হেফাজত সবচেয়ে বড় মহৌষধ সেটি। সুমায়া মজুমদার আপনি লিখেছেন, মাথা ব্যথা দূর করার জন্য কোনো দোয়া বা আমল আছে কি না, দয়া করে জানাবেন। মাথা ব্যথা নয়, শুধু শরীরে যে কোনো জায়গায় যদি ব্যথা হয় আমরা ওষুধ সেবন যেমন করতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদাও তোমরা যে কোনো রোগে আক্রান্ত হলে ওষুধ সেবন করো, নবী সাল্লাম নির্দেশ করেছেন। অতএব ওষুধ সেবন করা, চিকিৎসা গ্রহণ করা এটি সুন্নাহ। পাশাপাশি আল্লাহ তালার কাছে দোয়া করবো একজন ইমানদার, কারণ ওষুধেরই যে সব ক্ষমতা আছে তা নয়, কত ওষুধ কাজ করে না, আবার কত জনের ওষুধ ছাড়া আল্লাহ তালা সুস্থ করে দেন। তো ইমানদার আল্লাহর অলৌকিক সাহায্য পাওয়ার আশায় তিনি আল্লাহ সুমাদার কাছে দোয়া করবেন, ব্যথা দূরের জন্য, যে কোনো ব্যথা দূরের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটি দোয়া আছে, আউযু বি ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররিমা আজিদু ওয়া হাজির। আবার বলছি, যেখানে ব্যথা হয় সেই জায়গাটা ধরে, মাথা হলে মাথা, যে জায়গায় হোক সেখানে ধরে এ দোয়া পড়া, আউযু বি ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররিমা আজিদু ওয়া হাজির। সাতবার এই দোয়াটা আমরা পাঠ করব, যে কোনো জায়গায় ব্যথা হবে সেই জায়গাটা ধরে ইনশাআল্লাহ তাআলা ব্যথা দূর করবেন। শাইখুল ইসলাম লিখেছেন, রাতে নখ কাটলে নাকি ঘরে বরকত হন, এটা কতটুকু সত্য? সম্পূর্ণ কুসংস্কারের জন্য কথা, রাত বা দিনে নখ কাটার মধ্যে কোনো পার্থক্য নেই, দিনেও রাত নখ কাটা যেতে পারে, রাতেও নখ কাটা যেতে পারে, এটা কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয়।